শুধু কিংবা নয় কিংবা 10,000-এর মধ্যেই কিন্তু আমাদের বাংলাদেশ মার্কেট কাঁপাতে চলেছে টেকনো স্পার্ক টাটিসি স্মার্টফোনটি। বিকজ অফ আয়ার ব্লাস্টার এর মতন একটি ফিউচার, 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ, দেন 20 GB র্যাম অ্যান্ড মেনি মোর। দেন তার সাথে এটা আর কি কি অফার করছে সবকিছুই জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওতে। তাই ভিডিওটি একটি লাইক দিয়ে এবং চ্যানেলের নতুন হওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল ডিজাইনটা বলতে পারেন অনেকটাই ভিভোর ফ্ল্যাগশিপ সিরিজ থেকে ইন্সপায়ার, ইভেন তার পিছনে কিন্তু রিং লাইটের মতন এবারে কিন্তু তারা ক্যামেরা সার্কেল দিয়েছে। এই প্রাইস পয়েন্টটা অন্য 10টার মতনও বিল্ড কোয়ালিটিতে থাকছে প্লাস্টিক, তবে হ্যাঁ ডিসপ্লে যে ওয়ালপেপার আপনি কিন্তু চালানোর সময় একটু মাখনের এক্সপিরিয়েন্স টা পেয়ে যাবেন আর কি। তবে 10,000-এর মধ্যে এরকম একটা ডিসপ্লে আমি অ্যামাজিং এ বলবো। বাট ডিসপ্লের কালার ক্যালিব্রেশন বা কালার গুলো যদি একটু পাঞ্চে হতো তাহলে ডিসপ্লেটা মেবি আরো বেশি বেটার হতো। আউটডোর ইউজিং এর সময় একটু স্ট্রাগল করতে হবে এর 500 nits ব্রাইটনেস থাকায়, তবে বাজেটটা কনসিডার করলে এটা অবশ্যই মানানসই। ক্যামেরা সেগমেন্টটা আজ যারা লেন্স দিয়ে ভর্তি করলো কিন্তু কাজ সেন্সর একটাই, আপনার 50 মেগাপিক্সেলের যে মেইন ওয়াইডটা রয়েছে দেন রয়েছে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। তাই ক্যামেরা কোয়ালিটি এ বাজেট রেঞ্জের মধ্যে অন্য 10টা স্মার্টফোনের মতনই অ্যাভারেজ টাইপের ছবিগুলো তুলতে পারবে এবং উভয় ক্যামেরা দ্বারা আপনি 1080p ভিডিওগুলো শুট করতে পারবেন। এখানে আপনি প্রো মোড বলো, নাইট মোড বলো, শর্ট মোড বলো বা ব্লগিং মোড ইত্যাদি বেশ কিছু মিস ফিচার পেয়ে যাবেন। সাইড মাউন্টেড মেগাপিন্ডারের সাথে আসা স্মার্টফোনটিতে কিন্তু দেওয়া হয়েছে আপনার স্টেরিও স্পিকার, তবে থাকছে না কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক। তবে তারা ক্লেম করেছে এটা নাকি এআই দ্বারা করবে, তবে আমার মনে হয় না এআই দ্বারা আপনার ততটা স্পষ্ট হবে আর কি। তবে হ্যাঁ এখানে আপনি স্টেরিও স্পিকার ব্যবহার করেছে এই বাজেট রেঞ্জের মধ্যে সেক্ষেত্রে সেটা একটা প্লাস পয়েন্ট বলতে পারেন। দেন সফটওয়্যার বেস ফেস আনলকের পাশাপাশি টুকটাক কিছু এজেন্সিয়াল সেন্সর পেয়ে যাবেন, যাকে পরিচালনা করার জন্য থাকবে 5000mAh এর একটি ব্যাটারি, যেটা বর্তমানে ডিসেন্টই বলবো আমি। দেন এটা কিন্তু আপনার 18W ফাস্ট চার্জিং কে সাপোর্ট করে থাকে, তো বক্সে জাস্ট প্রোভাইড করেছে 10W একটি ফাস্ট চার্জার। যদি আপনি 18W দ্বারা চার্জিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে চার্জিং ব্রিকটা সেপারেটলি বাই করতে হবে। আচ্ছা নর্মালি যে অবশ্যই আপনি 10-1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন স্মার্টফোনটি দ্বারা। তো আরেকটি ভালো লাগার বিষয় এই যে আপনার যে শাওমির স্মার্টফোন আমরা মূলত যে আয়ার ব্লাস্টারটা দেখে থাকি সেটা কিন্তু এই টেকনো ক্যামন 30C তো কিন্তু প্লেসমেন্ট করা হয়েছে, যার ফলে আপনার টিভি বলুন বা এসি বলুন মিস রিমোট কন্ট্রোল কিন্তু যতগুলো ডিভাইস রয়েছে সেগুলো কিন্তু স্মার্টফোনটি দ্বারা কন্ট্রোল করতে পারবেন। তার পাশাপাশি এটি বাজার আপনার 4GB, 6GB এবং 8GB র্যাম ব্যান্ডের সাথে আসে এবং স্টোরেজটা পেয়ে যাবেন 128GB এবং 256GB। ইভেন আপনি যখন 8GB র্যাম ব্যান্ডটা পারচেস করবেন তার সাথে কিন্তু আপনি 8 কিংবা 12GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম এক্সপেন্ডেবল করতে পারবেন। আর ইভেন আপনার যদি হ্যাং এমন ল্যাগ ফ্রি একটা এক্সপিরিয়েন্স পেতে চান তাহলে অবশ্যই আমি আপনাকে রিকমেন্ড করবো যে স্মার্টফোনটি 6GB র্যাম ব্যান্ডটা পারচেস করার জন্য মিনিমাম। যেহেতু এটা একটা আপনার বাজেট ক্যাটাগরি স্মার্টফোন তাই এর ইউএতে কিন্তু বেশ কিছু ফ্রি ইনস্টল অ্যাপ এবং অ্যাডস দেখা দিবে যেগুলো চাইলে কিংবা অফ কিংবা আনইনস্টল করে দিতে পারবেন ইজিলি। অ্যান্ড্রয়েড 14 এর সাথে রান করতে যাচ্ছে, যার ব্যাক এন্ডে কিন্তু থাকছে তাদের নিজস্ব হাইওএস, তবে তারা স্মার্টফোনগুলো লঞ্চ করার পর তেমন কোনো কিন্তু অ্যান্ড্রয়েড আপডেট নিয়ে তাদের মাথা ব্যথা থাকো না এবং কোনো প্রকার অ্যান্ড্রয়েড আপডেট কিন্তু তারা দেও না, ফলে সেই কস্ট কাটিংটার জন্যই তারা বাজেট হিসেবে মোটামুটি ভালো কিছু অফার করে থাকে। আর চিপসেটের প্রসঙ্গে বললে অনেকে ভাবছেন যে 120Hz এর মতো রিফ্রেশ রয়েছে, গেমিং রয়েছে করবো ওরা দুরা, তবে তারা অবশ্য রং নাম্বারে ডায়াল করতে যাচ্ছিলেন কারণ মিডিয়াটেক হেলিও Z81 এর সাথে আসা স্মার্টফোনটি আপনার গেমিং এর ক্ষেত্রে নয় একদমই। যদি চান যে হাই এন্ড গেমগুলো প্লে করার জন্য নেবেন তাহলে অবশ্যই আপনার অনেক অনেক দূরে থাকেন। জাস্ট টুকটাক আপনার সারফেস ওয়েস ব্রাউজিং আর লুডো ক্লাশ অফ ক্লেন যেসব মিস স্লো গ্রাফিক্স এর গেমগুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালোভাবে প্লে করতে পারবেন। আর হাই গ্রাফিক্স গেম যেমন পাবজি COD এসব খেলতে পারলেও আমি অবশ্যই আপনাকে না খেলারে অনুরোধ করবো। আর ফ্রি ফায়ারের মতন গেম আপনি ইজিলি ডাউনলোড করতে পারলেও কিন্তু আপনি লো গ্রাফিক্স এর একে মোটামুটি প্লে করতে পারবেন। তবে আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে একসাথে অনেকগুলো অ্যাপকে যদি একসাথে রান করান তাহলে সেই ক্ষেত্রে স্মার্টফোনটি একটু ল্যাগ কিংবা হ্যাং করবে, যেহেতু এটা একটা আমরা বাজেট ক্যাটাগরি স্মার্ট। তবে অল ওভার কিংবা মোরাল অফ দ্য ফোন আই বলবো যেটা বাজেটের মধ্যে অনেক ভালো কিছু অফার করে থাকছে। আর এটা যদি এ মাসের মধ্যে আমাদের বাংলাদেশের বাজার অফিসিয়ালি যদি 10-11 কিংবা 12,000 টাকার মধ্যে লঞ্চ হয় তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু মার্কেট কাম হবে একদম শিওর। আর আমি বলবো যে আপনি যেসব সার্ফেস ওয়েব ব্রাউজিং করবে যেমন ধরুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এসবের যদি লাইট ভার্সন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সেই লাইট ভার্সনটা ইউজ করলে আরও একটু বেটার মিস UI এক্সপিরিয়েন্সটা পাবেন আর কি। তবে হ্যাঁ আমি ভিডিওতে যে প্রাইস পয়েন্টটা বললাম সেই প্রাইস পয়েন্টের মধ্যে লঞ্চ হলে অবশ্যই আমি আপনাকে প্রিপেয়ার করব, বাট এটার প্রাইস যদি আপনার 14,000-15,000 টাকার আশেপাশে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে আমি জীবনে এটা আপনাকে প্রিপেয়ার করব না, কারণ সেই প্রাইস পয়েন্টে কিন্তু বাংলাদেশে আরও থেকে বেটার স্মার্টফোন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। কারণ স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে আপনার 10-12,000 রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে এর সবগুলোই বেরিয়ে। সো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি সবারই ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।